ডাবল ম্যাগনেটের মধ্যে ফুল আরএমএস পাওয়ার মধ্যে ফুল প্রেসার স্পিকার তো गाइस এই যে আমাদের এই টুইটারটা লাগবে এটা হচ্ছে 125 ওয়াট সারা দিন পর না খায় না দেওয়ার পর কাজ খতম করার পর এখন আমরা খাচ্ছি এসব অডিওটোনের MT1602 যেটা একটা 7000 ওয়াটের অ্যামপ্লিফায়ার ইনপুট বের হয় তোমার ঢুকলো মেইন আউটপুটে এটা মিক্সার নিমুন্দা ইজ টু টেল মি গ্লাসকু ডেইলি দিন সাউন্ড চেক করতে করতে কান মান শেষ আমাদের হ্যালো গাইস আমি পীযূষ সরকার আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে কারণ গাইস আজকে আমাদের একটা নতুন সেটআপ যাচ্ছে যেটা বেসিক্যালি দেখতে পাচ্ছ 315 ঠিক আছে 315 প্লাস আমাদের সিঙ্গেল বেস আমরা এখন সবচেয়ে বেশি মার্কেটে যেটা চলে প্লাজমা মডেলের সেই প্লাজমা মডেলের মাল রেডি হচ্ছে আজকেও তো গাইস আমরা বেসিক্যালি আজকে স্পিকারে যেটা লাগাবো সেটা এখনই বলবো না তোমরা ভিডিওতেই দেখতে পারবা ঠিক আছে তার আগে গাইস আমরা এখন এলএনটি ফুটা করব ঠিক আছে তো এলিঙ্গি প্রায় পুরো কমপ্লিটই আছে এখন শুধু জাস্ট এলিঙ্গি টাইট হবে এলিঙ্গি ফেলিঙ্গি লাগিয়ে নি তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইস বেশ বাড়বো না ভিডিওটা শুরু করব তো গাইস চলুন শুরু করা যাক তো গাইস এখন আমরা এলিঙ্গি লাগানো স্টার্ট করব তো হর হর মহাদেব জয় শ্রী রাম স্টার্ট তোমাদের সামনে আনবক্সিং হচ্ছে অডিওটোনের 600 ওয়াট যেটা আরএমএস পাওয়ার মধ্যে থাকে কালকে আমরা ফিটিং করছিলাম 315 একদম ফুল এটিআই প্রো কমপ্লিট কাস্টমারের ফুল পছন্দ এটিআই প্রো আজকে আমরা অডিওটোন ইউজ করতেছি তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের 600 ওয়াটের আরএমএস পাওয়ার মধ্যে স্পিকার যেটা হচ্ছে ভয়েস কয়েল 4 ইঞ্চি ভয়েস কয়েল ইন আউট ভয়েস কয়েল ঠিক আছে আর এটার হচ্ছে মডেল নাম্বার AD15X600G ঠিক আছে আর এটার ম্যাক্স পাওয়ার 1200 ওয়াট এই টাইপের আর একটা স্পিকার আছে যেটা হচ্ছে তোমার হচ্ছে 600 ওয়াটের স্পিকার কিন্তু এক্সট্রা ওকে 150 ওয়াট দেয় শুধু 1000 টাকার থেকে 1000 টাকা দাম বেশি আমার কাছে ওটাও ভালো লাগে কালকে ওই মালটাই ফিটিং করলাম তো দারুণ সাউন্ড ছিল আজকে আমরা এটা ফিট করছি এটার অবশ্যই দারুণ সাউন্ড হওয়ার কথা আর আমরা এতবার চালাইছি তো কোনো অসুবিধা হয় না দাদাদের পার্সোনাল রিকমেন্ড ছিল অডিও বলে লাগবে আর বেশি আমার পছন্দে আমি লাগালাম দেওয়ার কথা ছিল 1700 ওয়াট আজকে দিচ্ছি 1600 ওয়াট এই কতটা ডিফারেন্স হচ্ছে ঠিক আছে আমাদের কাছে ডিফারেন্স হবে না আমরা যে স্পিডে বাজাবো এমনি গারমার হেলে যাবে সব তো গাইস এই যে আমাদের এই টুইটারটা লাগবে দেখি এটা কত ওয়াট এটা হচ্ছে 125 ওয়াট আমরা ভেবেছিলাম এটা 120 ওয়াট বাট এটা 125 ওয়াট বাজেও খতরনাক এবার তোমাদের সামনে আনবক্সিং হচ্ছে আমাদের 1600 ওয়াট আমি এসলাম ডাবল ম্যাগনেট তো এক্সেস ভারি এই যে গাইস আমাদের এটা হচ্ছে 1600 ওয়াট স্পিকার 4 ইঞ্চি ভয়েস কয়েল এটা কিন্তু আমাদের ডাবল ম্যাগনেটের মধ্যে ফুল আরএমএস পাওয়ার মধ্যে ফুল প্রেসার স্পিকার ডাবল ম্যাগনেট আর এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে GPA 1800 ঠিক আছে 8 ওহম ইম্পিডেন্স আছে আর ভয়েস কয়েল ডাবল ভয়েস কয়েল আছে এটাতে আর আরএমএস পাওয়ার মধ্যে 1600 ওয়াট
সো গাইস এখন আমাদের অ্যাম্প বের হচ্ছে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে অডিওটোনের MT1602, যেটা একটা 7000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। আর এই সেট আপকে চালানোর জন্য ইনাফ অ্যাম্প হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের পুরো সেট আপটা একটা অ্যাম্পলিফায়ারই চলবে। একটা 701 হলে ভালো হতো। আর মিক্সার যাচ্ছে আমাদের স্টেঞ্জারের 8 চ্যানেল। ঠিক আছে, লেফট রাইট এই যে এখানে মেইন আউটপুট লেখা আছে, ঠিক আছে, আউটপুটে ঢুকে গেল। এইবার এটা হচ্ছে মোবাইল জ্যাক, এটা ঢুকবে লাইন লেখা আছে না লাইন, এই লাইনে ঢুকবে। আর এটা হচ্ছে মাইক্রোফোন চালানোর জন্য, মাইক লিখে রাখ, সিস্টেম হয়ে গেল। এবার প্রথম কথা, এখানে ভলিউম দেখো, মাস্টার ভলিউম, হ্যাঁ, 50-50 করা থাকে, কিন্তু 60-70% বাজে, কোনো অসুবিধা নাই। তাহলে তোমাকে গেম কম ঠেলতে হবে, তুমি এটাকে 60% করে দেবা, হ্যাঁ, চেষ্টা করবা যত গেম কম দিয়ে চালানো যায়। তাহলে তুমি ক্লিয়ার, আমিও ক্লিয়ার, সারাদিন পর না খায় না দেওয়ার পর, কাজ খতম করার পর এখন আমরা খাচ্ছি এসব। আর এত ভালো লাগতেছে, মানে না খায় থাকলে সবকিছুই ভালো লাগে, আর সবচেয়ে বড় সবাই মিলে খাওয়াটা একটা আলাদাই মজা, আলাদাই মজা। মনে নাই বলতে পারছি না,
Nimunda is to tell me. Nimunda. Chuku. Hey, Polan, to dance to the key. Dance re. Hey, to the Comarilla. Comarilla. Hey, Endilu ball. No. I don't know.